হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে আবার খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা এক অক্টোবর দু হাজার বাইশ থেকে কিন্তু সারা দেশ জুড়ে জারি হচ্ছে নতুন নিয়ম নতুন নয়টি নিয়ম কিন্তু আপনাদের জন্য লাগু হতে চলেছে রেশন কার্ড থেকে শুরু করে ব্যাংকের অ্যাকাউন্ট ভোটার কার্ড এটিএম কার্ড সহ কিন্তু আর প্রকল্পের যে টাকা আপনারা পাচ্ছেন তো সেই প্রকল্পের টাকা নিয়েও কিন্তু বিস্তারিত আপডেট নিয়ে জানানো হয়েছে এই নতুন নিয়ম কিন্তু দেশে জারি হচ্ছে সকলের জন্যই তো ক্ষেত্রে আপনাদের জন্য এই যে নতুন নিয়মগুলো জানানো হয়েছে সেটা জানানোর জন্যই এই ভিডিও যদি আপনারাও নতুন নিয়মগুলো না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে এবং আপনি কাজ করতে পারবেন না প্রকল্পের টাকা পাবেন না টাকা উঠাতে পারবেন না তো আপনাদের জন্য সমস্যা না হয় তার জন্য এই ভিডিও এক অক্টোবর থেকে কিন্তু জারি হচ্ছে এই নতুন নিয়ম দু হাজার বাইশ সালের বুঝতে পারছেন তো এই নয়টি নিয়ম কিন্তু বিস্তারিত জানানো হয়েছে যেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো আপনাদের সামনে তো অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করবেন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব হতে প্রেস করে পাশের বেলে ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে রুল চেঞ্জ ফ্রম ফার্স্ট অক্টোবর এলপিজির দাম বদল ডেবিট কার্ডের নয়া নিয়ম এক গুচ্ছের পরিবর্তন এই সপ্তাহে তো আর দুদিন বাদেই কিন্তু অক্টোবর মাস পড়ে যাচ্ছে তো নতুন নিয়ম কিন্তু জারি হচ্ছে নতুন নয়টি নিয়ম কিন্তু আপনাদের জন্য শুরু হচ্ছে অক্টোবর মাস শুরু হতে বাকি মাত্র আর তিন দিন অক্টোবর শুরু হতে দেশে একাধিক নিয়মে পরিবর্তন আসতে চলেছে এই নিয়ম বদলের ফলে সাধারণ মানুষের পকেটে চাপ বাড়তে চলেছে পাশাপাশি এমন কয়েকটি নিয়মের পরিবর্তন হচ্ছে যেগুলি সম্পর্কে সচেতন না থাকলে অনেকাংশে ক্ষতি হতে পারে আমজনতার তো যে কারণে এই ভিডিও আপনার যেন রকম ক্ষতি না হয় কোনো রকম যেন আপনার সমস্যা না হয় তার জন্যই এই ভিডিও যেন আপনার সমস্যা না হয় এলপিজির দাম থেকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডেরও নিয়ম পরিবর্তন হচ্ছে অক্টোবর মাসের শুরুতেই ঠিক আছে ঠিক কোন কোন পরিবর্তন ঘটতে চলেছে তা দেখে নেওয়া যাক তো কি কি পরিবর্তন ঘটতে চলেছে চলুন সমস্তটা আমরা পরিষ্কার জেনে নিচ্ছি কার্ডের নিয়মে পরিবর্তন এক অক্টোবর থেকেই কার্ডের নিয়মে আসছে পরিবর্তন ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়মে এই পরিবর্তন করা হচ্ছে অক্টোবর থেকে কার্ডের টোকোনাইজেশন হতে চলেছে অনলাইন ফ্রডের ঘটনা দিন দিনে বৃদ্ধি পাওয়া রুখতেই এই টোকোনাইজেশনের নিয়ম চালু করেছে কেন্দ্র ঠিক আছে আপনাদের এই যে অনলাইন ট্রানজ্যাকশন করেন অনলাইনে কেনাকাটা করেন বা অনলাইনে শপিং করেন অনলাইনে আপনি অনেক ট্রানজ্যাকশন করেন যেরকম মোবাইল রিচার্জ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখন অনলাইনেই করা যায় তো ক্ষেত্রে অনলাইনের এই ফ্রডের কারণেই কিন্তু এই নতুন নিয়ম চালু করা হয়েছে অক্টোবর মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে টোকোনাইজেশান পদ্ধতি যেন আপনার ফ্রডের শিকার না হতে হয় যে কারণে কিন্তু এই নিয়ম তো এতে কিন্তু আমজনতার অনেকটাই সুবিধা হবে অর্থাৎ মানুষের অনেকটাই হেল্প হবে সুবিধা হবে ফ্রডের হাত থেকে বাঁচতে পারবে তো যে কারণে এই নতুন নিয়ম তো এই নতুন নিয়মটি কিন্তু চালু হচ্ছে এর ফলে শপিং ওয়েবসাইটগুলিতে কার্ডের কোনো তথ্য সেফ থাকবে না আপনি কার্ডের তথ্য দিলেও সেফ থাকবে না যে কারণে এই নতুন নিয়ম টোকানাইজেশন নিয়ম আনতে চলেছে তো এতে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন এরপর দেখুন ডিমার্ট অ্যাকাউন্ট এখন থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগবে ঠিক আছে ডিমেট অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন এর তরফে এনএসি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যারা স্টক এক্সচেঞ্জে কাজ করেন স্টক মার্কেটে ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এই গুরুত্বপূর্ণ আপডেট জুন মাসে বিজ্ঞপ্তি জারি করে এই খবরটা জানানো হয়েছিল তিরিশ সেপ্টেম্বরের মধ্যে ডিমার্ট অ্যাকাউন্টধারীদের নিজেদের অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন করতে হবে এটি না করলে অক্টোবর থেকে আর ডিমার্ট অ্যাকাউন্ট লগ করতে পারবেন না যদি এখনও পর্যন্ত না করেছেন কেউ টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন অবশ্যই অবশ্যই করে নেবেন এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন না করলে কিন্তু আপনি এক অক্টোবর থেকে ডিমার্ট অ্যাকাউন্ট লগ করতে পারবেন না আপনাকে কিন্তু আর লগ করতে দেওয়া হবে না তো সেই কারণে আপনি যেন এই সমস্যায় না পড়েন অবশ্যই অবশ্যই কিন্তু টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা করে নেবেন ঠিক আছে এই সেপ্টেম্বর মাসের মধ্যে করতে হবে এক অক্টোবর থেকে নিয়ম চালু মিউচুয়াল ফান্ড নমিনেশন এক অক্টোবর থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী ব্যক্তিদের শুধু নমিনেশন দাখিল করলেই হবে না সেই নমিনির সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া দরকার ঠিক আছে যারা নমিনি রাখছেন সেক্ষেত্রে বিস্তারিত তথ্য দিতে হবে আগে এই নিয়ম এক আগস্ট থেকেই কার্যকর করার কথা ছিল কিন্তু পরে সময় পিছিয়ে দেওয়া হয় এক অক্টোবর পর্যন্ত তো সেই ক্ষেত্রে এক অক্টোবরের আগে আপনাদের কিন্তু এই নতুন নিয়মটি মানতে হবে আপনাদের কিন্তু নমিনেশনের যাদের নাম দিচ্ছেন ঠিক আছে সে সেক্ষেত্রে কিন্তু তার পুরো তথ্যটা কিন্তু মিউচুয়াল ফান্ডে নমিনেশনের জন্য দিতে হবে অর্থাৎ নমিনির নাম সহ পুরো ডিটেলসটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে অটল পেনশন যোজনা এই প্রকল্প কেন্দ্রের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অটল পেনশন যোজনার সুবিধা সীমিত লোককে দেওয়া হবে ফলে এক অক্টোবর থেকে আর করদাতারা এই অটল পেনশন যোজনার আওতায় নিজেদের অ্যাকাউন্ট খুলতে পারবেন না তো যারা যারা খুলে ফেলেছেন তারা তো খুলেই ফেলেছে কিন্তু এখন থেকে এক অক্টোবর থেকে কিন্তু দাতা রয়েছে তারা কিন্তু এই এপিআই যোজনাতে আর আবেদন করতে পারবে না এই প্রকল্পে ঠিক আছে যারা দাতা না তারা কিন্তু আবেদন করতে পারবে এরা কিন্তু আবেদন আর করতে পারবে না এক অক্টোবর থেকে কিন্তু এই নতুন নিয়ম শুরু হয়ে গেছে তারপর দেখুন এক অক্টোবর থেকে গ্যাসের দাম বেড়ে যেতে পারে এর কারণ রয়েছে টাকার দামে পতন টাকার দর একইভাবে নিম্নমুখী হলে দাম বেড়ে যেতে পারে এলপিজি গ্যাস সিলিন্ডারের আবার দাম কমার সম্ভাবনাও রয়েছে অনেকের বক্তব্য উৎসবের মরসুমে এলপিজি সিলিন্ডারের দাম সাময়িকভাবে কম করতে পারে কেন্দ্র ঠিক আছে এক অক্টোবর থেকে কিন্তু দাম বেড়েও যেতে পারে আবার অনেকাংশে সম্ভাবনাও রয়েছে যে উৎসবে যেহেতু মরশুম সেই ক্ষেত্রে দাম কমানো হতে পারে তো এটা এখনও পর্যন্ত দাম নির্ধারিত হয়নি এক তারিখ পড়তে কিন্তু দাম নির্ধারিত হয়ে যাবে আপনারা জানেন প্রতি মাসের শুরুতেই কিন্তু দামটা হয় কমায় নয়তো বেড়ে যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু এইভাবেও এই মাসেও এই আগামী অক্টোবর মাসেও কিন্তু গ্যাসের দাম বাড়তেও পারে বা কমতেও পারে উৎসবের মরশুমের জন্য অথবা এই টাকার যে দর একইভাবে নিম্নমুখী যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু বাড়তেও পারে বুঝতে পারছেন তো গ্যাস সকলেই ব্যবহার করেন তো আপডেট যখনই যদি বাড়ানো হয় বা কমানো হয় তাহলে আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো ভিডিওতে তো অবশ্যই কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তো এই ছিল গ্যাসের আপডেট নিয়ে এবং এই সমস্ত আপডেট তারপর শীতকালে দিল্লি এনসিআর এ বায়ু দূষণের অবস্থা বিপজ্জনক হয়ে যায় এক অক্টোবর থেকে বায়ু দূষণের বিষয়ে নতুন অ্যাকশন প্ল্যান কার্যকর করা হবে এই প্ল্যান কার্যকর হলে জেনারেটর থেকে ধোয়া ছাড়ানো থেকে শুরু করে গাড়ির ধোয়া ইত্যাদির বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে তো এই নতুন আইনটিও আনতে চলেছে এই নতুন নিয়মটিও লাগু হতে চলেছে তারপর দেখুন এখনও যদি রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তকরণ না করে থাকেন রাজ্যে তাহলে আর দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব এই কাজ সেরে ফেলুন ইতিমধ্যে এই নিয়ে সরকারের সিদ্ধান্ত রাজ্যপালের শোয়ের পর এবার এ নিয়ে গ্যাজেট নোটিফিকেশন হয়ে গেল সূত্রের খবর খাদ্যসাথী প্রকল্পের আওতায় ধরনের রেশন কার্ড রয়েছে যারা রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার আওতায় মূলক খাদ্যশস্য পেতে চান এবং সংযুক্তিকরণ সেরে ফেলতে হবে তবে জানা গিয়েছে পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য আধার কার্ড বাধ্যতামূলক নয় তাদের বার্থ সার্টিফিকেট থাকলেই হবে এবং পাঁচ বছরের ঊর্ধ্বে যাদেরই রয়েছে তাদের কিন্তু এই আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে সংযুক্তকরণ করতে হবে তাছাড়া আপনার রেশন বরাদ্দ দেওয়া হবে না এবং আপনার কার্ডটি কিন্তু বাতিল হয়ে যেতে পারে ইতিমধ্যে কিন্তু প্রচুর কার্ড বাতিল করা হয়েছে তা নিয়েও কিন্তু আমি ভিডিও দিয়েছি যারা দেখেননি চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারবেন তাছাড়া কিন্তু আপনার সমস্যা হবে অবশ্যই কার্ড লিঙ্ক করে নেবেন আধার কার্ডের সঙ্গে ঠিক আছে তারপর দেখুন ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে ভোটারদের নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং নির্বাচনের নিবন্ধন অফিসে অনলাইন উপলব্ধ আবেদন ফর্ম সিক্স বি পূরণ করতে হবে এটি ভোটার হেল্পলাইন অ্যাপ এবং জাতীয় ভোটার পরিষেবা পোর্টালেও অনলাইনে লিঙ্ক করতে পারবেন সবাইকেই করতে হবে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক ঠিক আছে তো কারা কারা করেছেন অবশ্যই বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আট নয়টি নিয়ম আপনাদের জন্য এক অক্টোবর থেকে কিন্তু চালু হতে চলেছে এই নতুন নিয়ম কিন্তু দেশে জারি হচ্ছে সকলের জন্যই তো ক্ষেত্রে আপনাদের জন্য এই যে নতুন নিয়মগুলো জানানো হয়েছে সেটা জানানোর জন্য এই ভিডিও যদি আপনারাও নতুন নিয়মগুলো না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হবে এবং আপনি কাজ করতে পারবেন না প্রকল্পের টাকা পাবেন না টাকা উঠাতে পারবেন না তো আপনাদের জন্য সমস্যা না হয় তার জন্যই এই ভিডিও এক অক্টোবর থেকে কিন্তু জারি হচ্ছে এই নতুন নিয়ম দু হাজার বাইশ সালের বুঝতে পারছেন তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে ফেসবুক হোয়াটসঅ্যাপ পরিবার সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন সবাই যেন এই নতুন নিয়মগুলো সম্পর্কে জেনে নিতে পারে তো আপনারা এই সমস্ত কাজ সেরে ফেলেছেন কিনা এখান থেকে আপনার কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন